যেদিন রেজাল্ট পাবলিশড হয় সেদিন কিন্তু ওয়েবসাইট অনেক বিজি থাকে। যে ওয়েবসাইটের রেজাল্ট পাবলিশ করে সেই ওয়েবসাইটটিতে অনেকেই যায় এবং অনেকেই লগ ইন করে, অনেকেই রেজাল্ট দেখতে চেষ্টা করে, তার জন্য সেই ওয়েবসাইটটি অনেক বিজি থাকে। অনেক সময় দেখা যায় রেজাল্ট দেখা যায় না। আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার মোবাইল দিয়ে একটি মেসেজ দিয়ে আপনি রেজাল্ট দেখে নিতে পারেন খুব সহজেই। তবে টেলিটক সিম দিয়ে যদি আপনি মেসেজ দেন রেজাল্টটি খুব সহজেই পাবেন, তাড়াতাড়ি পাবেন, এবং আপনি যে কোনো সিম দিয়ে মেসেজ দিয়ে রেজাল্ট দেখে নিতে পারবেন। এসএমএস দিয়ে রেজাল্ট দেখার জন্য জাস্ট আপনার মোবাইলের মেসেজ অপশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটি ক্লিক করবেন, তারপরে এখানে লিখবেন এসএসসি, যেমন এসএসসি, তারপরে একটি স্পেস দিবেন এবং আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম অক্ষর, মানে প্রথম তিন অক্ষর এখানে লিখতে হবে। আর এ যে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর এখানে লিখে দিবেন, তারপরে একটি স্পেস দিবেন, তারপরে আপনার এসএসসির যে রুল নাম্বারটি আছে সেই রুল নাম্বারটি এখানে লিখে দিবেন, তারপর আরেকটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর যে সালের রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন সেই সাল এখানে লিখবেন, যেমন আমি এখানে 2022 দিয়ে দিলাম। এটা এইভাবে সুন্দরভাবে লেখার পর প্রথমে দিবেন এসএসসি, তারপরে বোর্ডের তিন অক্ষর, তারপরে রুল নাম্বার এবং তারপরে দিবেন সাল। দেওয়ার পর কী করবেন, উপরের দিকে এখানে লিখবেন 16162, 16222 এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। এখন আপনি আপনার যে কোনো একটি সিম দিয়ে এখান থেকে এই নাম্বারে সেন্ড করে দেবেন, যেমন আমি এই যে এক এখানে এই এক নাম্বারে এটাতে ক্লিক করলাম, সেন্ড করে দিলাম, দুই নাম্বার দিয়ে সেন্ড করে দিলাম। এখন দেখেন এখানে রেজাল্ট কিন্তু খুব সহজেই চলে আসবে। ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনি খুব সহজেই এসএসসি রেজাল্ট দেখে নিতে পারবেন আপনার মোবাইল দিয়ে একটি মেসেজ দিয়েই।